এই প্রোগ্রামকে যেভাবে রাজ্য সরকার বা রাজ্য পুলিশের নেওয়া উচিত ছিল সেইভাবে না নিয়ে এরা নিজেদের পুলিশি ক্ষমতার পুষি শক্তিটা দেখালেন এবং এই পরিকল্পনার নেতৃত্ব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। তিনি নিজে চার দিন আগে থেকে মানে চার দিনের জন্য নবান্ন ছেড়ে চলে গিয়েছিলেন মেদিনীপুরে। 1993 সালে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং ছেড়ে পালান না। তখন থেকে আমরা জানতাম এই চক্রান্ত হয়েছে এবং কলকাতাতে নৃশংসভাবে মারা হয়েছে এবং এরা আমাকে কেন্দ্র করে যে কথাগুলো গত পরশু থেকে বলছে আজ পর্যন্ত তাতে আমিও মহিলা কনস্টেবল পুলিশদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার একটা ব্যাপক সম্ভাবনা ছিল। আপনি জানেন আমি নিজেকে সামলে নিয়েছি। স্বাভাবিকভাবে এই যা অত্যাচার করেছি, যেভাবে টিয়ার গ্যাস, যেভাবে জল কামানে রঙিন কেমিক্যাল মিশিয়েছে, যেভাবে কালকে মুখ্যমন্ত্রী এবং তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তোলাবাজ ভাই, যেটা সাইলেন্স জোন SSK হসপিটাল, ওখানে সাইলেন্স জোন মানে রাস্তা বন্ধ করে যেভাবে পুলিশকে দিয়ে নিয়ে গিয়ে এখানে বলছে মাথায় গুলি করতে হবে, ওই জন্য তো আমি মুখ্যমন্ত্রীর অনেক নাম আছে, আমি নতুন নাম দিয়েছি লেডি কিম, নর্থ কোরিয়ার যে অত্যাচারী শাসক তার প্রতিচ্ছবি মুখ্যমন্ত্রী মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেনজির ভাবে যেভাবে আক্রমণ করেছে এটা জাতীয় বা রাজ্যের রাজনীতি থেকে কখনো দেখা গিয়েছে? যে জাতীয় স্তরে কেউ করে না, ওর মতো মূর্খ কেউ না। আর পশ্চিমবাংলার যে সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, দৃষ্টি রয়েছে, তার সঙ্গে বেমান আছে। আপনার ব্যক্তিত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন। একাধিকবার আমি ছিলাম, পরিবর্তনের ডাক ছিল, অনিল বসু সাংসদ ছিলেন আরামবাগে, সিপিএমের বড় নেতা, তিনি একটা প্রকাশ্য সবাই বলেছিলেন যে আমি থাকলে সিঙ্গুরে মমতা ব্যানার্জির চুলের মুঠি ধরে একটা জায়গার নাম বলেছিল কলকাতা, জায়গাটা আমি উল্লেখ করতে চাই না, কারণ আমি ওই রকম ভাইপোর মতো অত থার্ড গ্রেডের মাল আমি নেই, পড়াশোনা নেই তো, নিজের MBA ডিগ্রি ভুয়া ঘোষণা করেছিল, উচ্চ মাধ্যমিক পাস যতটুকু বলার বলছে, আমি ওর সঙ্গে তো কম্পেয়ার করবো না। অর্থাৎ এই ধরনের কথা বলে বিনয় কুমার অনিল বসুরা বিচ্ছিন্ন হয়েছেন। বুদ্ধবাবুর মতো একটা সৎ মানুষকে প্রাক্তন করে দেওয়ার বলে তো এই লোকরা, এই লক্ষ্মণ শেঠ, অনিল বসু, এরাই যে যা করছে আমাদের লক্ষ্মী, বিজেপির লক্ষ্মী হচ্ছে ভাই, আমরা আরেকটা লক্ষ্মণ শেঠকে পেয়েছি। যত এই ধরনের কথা বলে থাকে তত পশ্চিমবাংলার মানুষ একদম বিচ্ছিন্ন করে দিবে, এদিনকে সেন্ট্রাল কোর্ট দাঁড়িয়ে থাকবে। দেখবেন মমতা ব্যানার্জি আমাকে বিধানসভায় বলছিল ওয়ার্ডে জিততে পারে না, প্রথম কথা আমি ওয়ার্ডের ভোটার নই, আমি গ্রামের ভোটার। আর দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি সেই দিনই বলেছিলাম আঙুল দেখিয়ে যে আপনি নিজের বুথে হারেন। 2019 সালে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়েছিল, আপনি চন্দ্র বসু দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী সাউথ ক্যালকাটাতে, আপনার নিজের মিত্র ইনস্টিটিউশনে 485 ভোটে বিজেপি গিয়েছে। মানুষ বিচার করে কি পেশেন্স, ধৈর্য রাখুন, মানুষ ঠিক বিচার হ্যাঁ ওনাকে পুরুষ পুলিশ মেরেছে, আর আমার কাছে মহিলা পুলিশ পাঠিয়ে দিয়েছিল, সবাই একদম টি শার্ট জিন্স টিন্স পরে একদম জগিং করতে করতে ওটা নিয়ে অভিষেক আমার টেক্কারি করছে। দাদা সুব্রত রায় আজকে বলেছে শুভেন্দুর ফেস ওয়াশ হচ্ছে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, ওর জৌলুস নষ্ট হচ্ছে। আপনার জোর কথার উত্তর দেবো না, ও সকালে কি বলে সন্ধ্যাবেলা ওর মাথায় থাকে না। জিতেন তিওয়ারিকে সিআইডি ডেকেছে, একসঙ্গে সিবিআই ইনভেস্টিগেশনের পরে সিআইডি করতে পারে না, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত। জিতেন তিওয়ারিকে আমি পরামর্শ দেবো মামলা করার জন্য। সেটা কি করবেন উনি ওনার লয়ার সঙ্গে পরামর্শ করে করবেন, আমি ওনার সাথে আছি। এনামুল হকের পরিবারের সবার ওখানে সিআইডি তল্লাশি হচ্ছে, তাদের অফিস বন্ধ করে যেখানে আমি বলতে পারবো না, আমার সঙ্গে অনুপাতে নিয়ে সিবিআই করছে আমি বলতে পারবো না। রাজনৈতিক লোকদের মিথ্যাভাবে টাচ করার চেষ্টা করলে আইনি লড়াই করব, কারণ যে ইনভেস্টিগেশন সিবিআই করছে সেই ইনভেস্টিগেশনে সিআইডি ঢুকতে পারে না, এটা মাল্টি স্টেটের ব্যাপার, আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইসিএল এর এমপ্লয়ি আধিকারিকরা যুক্ত রয়েছে। আপনি কল্যাণী এইমস নিয়ে যেমন প্রধান বিচারপতি জাজমেন্ট দেখেছেন ঢুকবে না বলেছে, সাথে সাথে এটাও বলেছে সেকশন 17 যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ইনভলভমেন্ট থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কনকারেন্স নিতে হবে। যেখানে কোলের ইসিএল এর আধিকারিকরা যুক্ত তারা অ্যারেস্ট হয়েছে, ইতিমধ্যে 17 ভিতরে আছে, সেখানে তো ইন্টারফেয়ার করতেই পারে না সিআইডি। ক্যাটেলের ক্ষেত্রেও সেম, সেখানে যেখানে বিএসএফ এর লোকরা অ্যারেস্ট হয়েছে
সেখানে ঢুকতে পারে না, এটা মাল্টি স্টেটের বিষয় রয়েছে। মাল্টি স্টেট কেন, ইন্টারন্যাশনাল বাংলাদেশে টাকা গেছে, আপনার কোলের টাকা দুবাই গেছে, ব্যাংককে গেছে, তোলাবাজ ভাইপোর বউর অ্যাকাউন্টে গেছে, রুচিরা নারোলা সেই অ্যাকাউন্টের উপর ট্রান্সফার হয়েছে।